আছি ব্রিজের একদম নিচে, কারণ কিভাবে তারা সেলিব্রেশন করছে। হেই গাইস, কে হালচাল, তোমাদের নতুন বছরে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। আর যেগুলো আমার যেগুলো বন্ধু আছে তার মধ্যে প্রায় 90% সবাই ফিস্ট করছে, শুধুমাত্র আমি বাদে। তাই আমি ভাবলাম যে বাড়িতে বসে কি করব, তো একটু ঘুরে আসি। তো আমার সাথে আছে দেখো আমাদের রোমিও, আমাদের লেডি ক্লাব ক্লাব রোমিও, আরো একজন যাবে আমার একটা বন্ধু, ও ব্লগ করবে বলছিল, তো ও যাচ্ছে আমার সাথে। এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। এখানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুটি মাস একদম পুরো ভর্তি থাকে। এতক্ষণ রাইড করার পর আমরা এই মাত্র বাইক থেকে নামলাম। এই যে ওকে বললাম বাইকটা নিয়ে আসতে, কারণ এখানে তিনজন মিলে বাইকে আসা হচ্ছিল না। এখান থেকে যে ভিউটা আসে বেসিক্যালি সূর্যর, সেখান থেকে দারুণ লাগে দেখতে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অনেক দেরিতে এসে পৌঁছেছি, কারণ রাস্তায় যা জ্যাম আর ভিড় ছিল মেলার জন্য। তো ভিডিওর কোয়ালিটি একদমই খারাপ হবে, কারণ এর দিকে সূর্য প্রায় ডুবতে চলেছে। তো এই যে ব্রিজটা, এটার জন্য এতক্ষণ ধরে আসা। আমরা এখন কোথায় আছি? আমরা আছি ব্রিজের একদম নিচে, কারণ এই যে ব্রিজের একদম নিচে, এই যে দেখো জাস্ট সি, এখানে মানে যে রাস্তাটা তোমাকে দেখালাম ওই রাস্তা দিয়ে নেমেছি। এখান থেকে অনেকজন এখানে আছে, ভাবলাম যে একটা সিনেমেটিক শট দেখাবো, কিন্তু ওরা সরছে না, যতক্ষণ না সরছে ততক্ষণ দেখানো হচ্ছে না। ওরা সরলে কিছু সিনেমেটিক শটস আমি নেবো ওখান থেকে, যা সেখান থেকে ভয়ঙ্কর জায়গা এই যে। কিছু করার নেই, তোমরা জানোই আজকে 1st January, তো সবাই পিকনিক করছে। এত লাউডলি মিউজিক এখানে যে আমি কিছুই বলতে পারছি না, আমি নিজের কথা শুনতে পাচ্ছি না, আমি জানি না যে ভয়েসটা আদৌ রেকর্ড হচ্ছে কিনা। আমার মাইকটা উনিয়ে চলে গেছে যে আমি মাইকে ভিডিওটা করবো। 5 minutes later গাইস, আমরা এখন যাচ্ছি নিচে, মানে পুরোটা একদম পাথরের ঘেরা, এখানে একদম ব্রিজের নিচটাই। ব্রিজটা যেভাবে দেখাচ্ছে তোমরা জাস্ট দেখো কিরকম লাগে, এখান থেকে ব্রিজটা জাস্ট এনজয় করো। রাস্তা থেকে নিচেটা অনেকটা ডিস্টেন্স, হ্যাঁ, তো বাইক নিয়ে নামাতে যে একদম পড়ে গেছে। ভিডিওটা স্টার্ট করার আগে তুলে নিল, নাহলে মানে একদম পড়ে গেছিলো। এতটা ডিস্টেন্স থেকে ও বাইকে নামাচ্ছিলো, মানে ফুল স্পিডে।
এই কাজ একমাত্র তারাই পারে যারা হয় ছাপড়ি বয়েজ। প্রায় সন্ধ্যা লেগে গেছে, তার জন্য আমি নিয়ে এসেছিলাম সব কিছু বাইরে থেকে, সোয়েটার টুপি সব কিছু নিয়ে এসেছিলাম। আমি পরে নিলাম টুপিটা, সোয়েটারটা এখনও পরিনি, একটু পর পরবো, দিয়ে পরে বেরিয়ে যাবো, কারণ সন্ধ্যা লেগেছে, রাস্তাটা অনেকটা, তো যেতে অনেকক্ষণ টাইম লাগবে। আর একটু মানে ওরা বললো যে একটু মেলাও ঢুকবে, তো মেলায় ঢুকবো, মেলায় যাবো, মেলায় ভিডিও করার পর আবার দেখা হচ্ছে। এখান থেকে আমরা এসেছি মেলায়, এখান থেকে মেলা থেকে একটু ঘুরবো, তারপর বাড়ি চলে যাবো। সময় দেখলে যে মেলাটা পড়েছিল সেই মেলাটাই আমরা এসেছি, ওখানে ঠিক করেছিলাম যে ঢুকবো আসার সময়, তো মেলাটাকে একটু ঘুরবো, পয়সায় এক টাকা বাঁধিনি। কাহাঁ সে আতে তো দেখবো, ঘুরবো, চলে যাবো, কিছু খাবো না। আর এই যে আমাদের রমিও প্লেটের খোঁজ করছে কিন্তু পাচ্ছে না একটা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, এন্ড অবশ্যই শেয়ার করবে। তোমাকে তো লাইক আর শেয়ার ঠক দিয়ে মা কাল কাছে, তোমাকে লাইক আর শেয়ার ঠক দিয়ে 5000 লড়ে দিক জানা চাইয়ে। আবার দেখা হচ্ছে পরের ব্লগে, স্টে টিউন।